এইবার আমার কয়টা ছবি আসতেছে? পাঁচটা। নায়ক কয়টা? পাঁচটা। নায়িকা কয়টা? পাঁচটা। ডাইরেক্টর কয়টা? পাঁচটা। বাট সব ছবিতে গাছ কোনটা? একটাই তো, মিশা সওদাগর। আমি হচ্ছি খুব সহজে পাচেও দুধ, দুধ ভাত খেলেও মানুষ ভরপুর, পায়েস দিবি পায়েস হয়ে যাব, ফিন্নি দিবি ফিন্নি হয়ে যাব, দুধের মধ্যে পাউরুটি দিবি আজ থেকে হজম হয়ে যাব, তো দুধ সব জায়গায় ফিট, ঠিক না? ভুল বললাম? এবার পাঁচটা ছবি নিয়ে একটা কথা হঠাৎ মনে পড়তেছে, এই ডায়লগটা বলি একটু সাজিয়ে দে। লোকাল হয়ে শত্রু সেজে, লোকাল হয়ে শত্রু সেজে, অপসংস্কৃতি এবং বিজাতীয় ছবিকে কিল হিম করে বাংলা সংস্কৃতির প্রেম প্রীতি বন্ধন দিয়ে প্রমাণিত করব লীরার আমি বাংলাদেশ। এই ছবিতে যিনি সুলেমান হোসেন লেবু ভাই না, উনি অনেক মন প্রাণ টাকা পয়সা দিয়ে তার নিজস্ব স্ক্রিপ্টটা নিজের বানানো, উনি মনে অনেক মনের মাধুরী মিশিয়ে অনেক আগে থেকে এটার পিছনে ফেলেছে, অনেক সাধনা করেছেন উনি আমি বলি, এবং তার স্বপ্ন ছিল এরকম একটা ছবি বানানো, এবং উনি সেটা বানাতে চেষ্টা করেছেন, হিউজ টাকা খরচ করেছেন। চিন্তা করা যায় না, উনি দুটো গান, মানে ওই গানটা তো মানুষ উঠবে না ভাই, মানে উঠবে না, ওরা কী জানে গানটা লাইনটা কতটা তোর আর ইয়ে, হ্যাঁ ওই যে ইচ্ছে মানে পুরো সেট নিয়ে করলেন, হ্যাঁ হ্যাঁ, তো ওগুলো গান আপনি দেখবেন। তো আমি বলবো যে নাইনটিজের আবহ, আমি বলছি নাইনটিজের আবহটা পুরো ধরে রেখেছে এই ছবিটা, যদি থাকে না মানুষ নাইনটিজ অনেকে দেখতে চায়, কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্নার সময় তো অনেক মডার্ন ছবি চলতো, কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্নাটাকে এভাবে ধরলো কেন? বেদের মেয়ে জ্যোৎস্নাকে দেখানো সবাই পছন্দ নাও করতে পারে, এইরকম সাপ বেদিনী বেদুনী পছন্দ করবেন, রাজা রাজা বলবে না আমার ছেলে বেদিনীকে বিয়ে করবে না, বেদিনী বিষ দিয়ে করবে, এগুলো আমরা নাও পছন্দ করতে পারি, ইউনিভার্সিটি নাও দেখতে পারি, কিন্তু দেশের মানুষ দেখে ফেলছে, রাইট রাইট না? তো এরকম এরকম একটা বিষয় এরকম কিছু আছে আর কি, নাইনটিজের একটা পুরো আবহাওয়া আছে। আর নাইনটিজে যদি গান টান আর গল্পটা যদি মানুষ ধরে নেয় তাহলে এটা একটা বিশেষ জায়গায় চলে যাবে। আর এখানে পারফরমেন্স ডেফিনেটলিও ভালো করেছে, আমাদেরটা না বললাম, আমারটা অ্যাজ ইউজুয়াল, আমি উপবিশ্বাসের ভাই থাকি, আমারটা অ্যাজ ইউজুয়াল। আর প্রেম প্রীতি বন্ধন আমি বললাম তো, যদি নাইনটিজ ধরে যায় ধরে ফেলবে। আর সাকিব আমি আর অনন্ত ভাই আমি প্রথম দুই চার দিন আমরা এমনি হলে নিয়ে যাবো, এরপরে ডিরেক্টর বসা রাখতে হবে। প্রথম আমি অনন্তকে দেখতে যাবেই মানুষ, আমি সাকিবকে দেখতে যাবেই মানুষ, ঠিক আছে? প্রথম দুই ছবি রিসেপশন পাবে, এটা আমার ধারণা এক্সপিরিয়েন্স। এরপরে এরপর ডিরেক্টর বসা রাখবে।